গাইস, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, ভালো তো থাকতেই হবে আমার, কারণ আজকে একটা স্পেশাল ডে আমার। তো কি স্পেশাল সেটা বলবো না, তো আজকের তো একটা ভালো দিন। তো আজকে দিনটা শুরু করার প্রথমেই বড়দের আশীর্বাদ নিতে হয়, তো আজকের মার প্রণাম করে নিই ফার্স্টে। তো আমি তো রেডি হয়ে নিয়েছি, একটু বাপের বাড়িতে যাবো। কালকের মা ফোন করেছিল, তো যাই ওখানে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তো যাই, পরে আবার এইভাবে চলে এসেছি। আর কালকের রাতে এত বৃষ্টি হয়েছে, তার মধ্যে কতটা জল জমে গেছে। একটুখানি বৃষ্টি হলেই আমাদের এখানটা এতটাই জল জমে যায়, কি বলবো। আমি চলে এসেছি অনেকক্ষণ, আর এই যে ম্যাডাম পড়ছে শুয়ে শুয়ে বই খাতা ছড়িয়ে। হাই। মা কাজ করছে, বর্মা কাজ করছে একটু, আর বাবাও আছে। তো এই যে দেখো, শুয়ে শুয়ে পড়ছে, পড়ার এত চাপ। বড়মা বসে বসে সব সবজিগুলো কাটছে, রান্না হবে। আর বাবা কি করছে দেখবে? বাবা বলছে যে না, বাবা বলছে যে না, বাবা কাঁকরোল পারছে, কাঁকরোল হয়েছে গাছে। আর দাও কাঁকরোলটা দাও, বড়মা কাটবে। এই দেখো আমাদের গাছের, বড়মা সব সবজিগুলো কাটছে, রান্না বসেনি, এখনো জোগাড় হচ্ছে, হবে। মাও চলে এসেছে। মা কি করছে কি জানি, চাল বের করছে, রান্না বসবে আর কি। সব এই যে হচ্ছে, এই যে দেখো তোমার মা রান্না করছে। আর এখানে কিছু কিছু রান্না হয়েও গেছে, এই যে ভাত হয়ে গেছে, ও মাছ ভাজছে। মা খুব মন দিয়ে রান্না করছে, কোনো কথা বলছে না। মা খুব মন দিয়ে রান্না করছে, করো করো। প্রত্যেক বছরই আজকের দিনে বৃষ্টি হবেই, আজকে আমার বার্থডে, জন্মদিন, প্রত্যেক বছরই হবেই বৃষ্টি, মানে এটা ধরা বাঁধা, কম বেশি হবেই। আজ আমার বাবা, এই যে আমার বাবা দেখো হাত চাপা দিচ্ছে, বৃষ্টি হচ্ছে খুব। হয়ে গেছে মা, কি সুন্দর লাগছে। প্রত্যেকবারে আমি সাজাই, আর এবারে আমার জন্মদিনে মা সাজিয়ে দিয়েছে, খুব ভাল লাগছে। সবারটা কি বাড়া হয়ে গেছে? কি এটা? ও পটল, হ্যাঁ নিয়ে আসো। আমরা সবাই খেতে বসে গেছি, সবাই চলে এসেছি একসাথে থালা গুছিয়ে নিয়ে, সবাই মিলে খেতে বসে গেছি। তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। এই যে আমার ফ্রেন্ড, আমি খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে চলে এলাম, বাইরের অবস্থা তো খুব খারাপ, তো তোমাদেরকে দেখাবো সেটাও। বাইরে মানে উঠোনে জল জমে গেছে, তো এবার একটুখানি রেস্ট নিয়ে নেবো, জাস্ট মানে একটুখানি ঘুমাবো আর কি, তারপরে দুপুরবেলা আবার আসছি। আবার কালকে রাতের বৃষ্টিতে তো বাইরে পুরো জল জমে গেছে রাস্তায়, আর আজকে দুপুরে যে বৃষ্টিটা হলো তাতে আমাদের উঠোনেই জল জমে গেছে, কোথাও যাবারও জায়গা নেই, বাইরেও বেরোতে পারছি না, তো এই অবস্থা। বিকাল হয়ে গেছে, এখন ঘুমাচ্ছিলাম, কিন্তু এই যে বদমাসটা আমাকে ঘুমাতে দেয়নি, নিজে ঘুমিয়েছে আর আমাকে তুলে দিয়ে চুল ধরে টানছে, কান ধরে টানছে, এই করছিল। তো জাস্ট উঠলাম, আর আজকের একটা স্পেশাল মেনু হবে, যেটা আমি করব, আমার বার্থডে স্পেশাল বিরিয়ানি, বিরিয়ানি তো ওটাই করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এখন থেকেই শুরু করে দেবো, কারণ এখন থেকে শুরু না করলে তাড়াতাড়ি করতে পারবো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো জানতামই না যে কেকটা নিয়ে এসেছে, লুকিয়ে রেখেছিল, তো তারপরে নিয়ে এলো আমাকে চোখ বন্ধ করে। বিরিয়ানিটা তো পুরো রেডি, তো মা এবারে হাঁড়িটা নিচে নামিয়ে দিচ্ছে, আর এখন আমি একটু টিফিন বক্সে করে খাবার তুলবো ওই বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে নিয়ে যাব মা বাবার জন্য। তো ওদেরকে দিই, মানে আমি আর আমার বর যাব এখন, আর ওই বাড়িতে দিয়ে তারপরে আবার আসছি। আর কেউ কি কেক খাওয়ালি না? হ্যাঁ, একে একে কেক খাচ্ছিস, আর কাউকে খাওয়ালি না? মেনুতে কি আছে? মেনুতে কি আছে বা? মেনু প্লেটে করে যখন আসবে তখন আমার চোখের অবস্থা খারাপ, আমি ঠিকঠাক তাকাতে পারছি না, রান্না করতে গিয়ে তখন একটুখানি এই চোখের মধ্যে মানে মাংসটা খাচ্ছিলাম, তখন একটুখানি ছিটকে এসে আমার চোখের মধ্যে পড়েছিল, তখনও জল আলা করছিল, তারপরে জল দিয়ে ঠিকঠাক করলাম, তারপরে আবার এখন ওই স্প্রে দিতে গেছে, দিয়ে আবার চোখের অবস্থা খুব খারাপ, আমি ডাকাতেও পারছি না ঠিকঠাক করে। আজকে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে তোমার হাতটা ওইখানে হালকার উপর থেকে ছ্যাঁকা খেয়েছি, পুড়ে গেছে, জানি না আজকে কী হচ্ছে আমার সাথে, পাগলিদের মতো লাগছে পুরো এখন আমাকে, কি সুন্দর করে সাজু পুজো করেছিলাম, আর চোখের মধ্যে স্প্রেটা ঢুকে যেতে সব, তারপরে জল দিয়ে ধুয়ে গেছি। ভালো হয়েছে, খিদে পেয়েছে, খাবার দাবার নিয়ে দেখি খাই, খিদে পেয়ে গেছে খুব, চলে নিয়ে খাবার নিয়ে খিদে পেয়ে গেছে। কেকটা খেয়েছো, হজম কর, বুঝলি? একটুখানি দিলি, তিনটে তো খেলে, আবার একটুখানি তখন খেলে একটা, আর এখন খেলে দুটো, মোট হলো তিনটে, এইটুকু দিতে এইটুকু নিজে বাটিতে করে নিয়ে খেয়েছে, আমাদের খেয়ে দিয়ে নিয়ে যাবো। আমাদের সবার হবে কালকে, দেখো তারা খবর সবার নেব, স্পেশালি তো ওকে আগে খবর নেব। আরেকজন খাচ্ছে দেখুন, দেখো দেখো, সরি সরি সরি, আরেকজন খাচ্ছে দেখো, এই সময় মাত্র পাটা গুটিয়ে নিল, পাটা ছড়িয়ে নাচাতে নাচাতে খাচ্ছে, আর এই যে আমার বোন, ও তো ক্যামেরার সামনে এলেই মনে হয় যেন ও মানে বইয়ের পড়া মুখস্থ করে বলছে, ঠিক আছে, তো এই যে খাচ্ছে, আর আমারটা এই যে রয়েছে, এখনও পুরোটা খেতে পারিনি আমি, আর এইদিকে বাবা খাচ্ছে, মা খাচ্ছে, আর বড় মাও খাচ্ছে বাইরে বসেছে, আর এই যে আর একজন, আর এই যে বোন, এই যে কিছু বলবে নাকি, কিছু বলবে, কি বলেছো? ভালো হয়েছে, মা তো এখনো খায়নি, মা যেন বলতে পারছো না, আর আর তুমি তো চুপই করো, তুমি তো এখনো কিছু বলোই নি, তুমি তো হজম করে তারপরে বলবে খেয়ে দিয়ে, ওকে তো বললে এখন কবিতা বলতে শুরু করবে, থাক তাহলে, ওকে কিছু বলতে হবে না, বাবা তোকে কিছু বলতে হবে না, আমার বড় মা কিছু একটা বলছে মনে হয়, কি বলছো? ভালো হয়েছে, ঠিক আছে খাও, এই দেখো দেখো আবার পা ছড়িয়েছে, দেখো এই যে বলবে বলে কিছু একটা ভাবছে কিন্তু বলতে পারছে না।
আবার কি বন্ধু বান্ধব বাড়িতে অবশ্যই করে খাওয়াবো, কেন খাওয়াবো না? কিছু কবিতা বলবি? ও তো মুখস্থ করে বলে, যাই বলতে পারি কবিতার মধ্যে ঝরঝর করে বলে মুখস্থ। কি বলবো কি বলবো, এতে অ্যাপেল দিতে বল সিটিকেট। তুই এটা বলেছিস? দেখি কতটা আছে, কি খেয়েছো দেখি। ও আচ্ছা, বদনাম করছিস কেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কার লাগবে? তোর লাগবে, তোর লাগবে। খেয়ে নাও, আবার এক বছর পরে আমার বার্থডে আসবে, তো এটা বার্থডে স্পেশাল, তো খেয়ে নাও, কারণ আবার এক বছর পরে খাবে, তাই না? একদম একদম বলছে লকডাউন তো উঠে যাবে, ওর তো বার্থডেটা চলে গেছে, ওর বার্থডের সময় আর ভিডিওটা করা হয়নি, তো ওর বার্থডেটা নেক্সট বছর যখন হবে তখন আবার হবে। আমি আর খেতে পাচ্ছি না, এই যে রেখে দিয়েছি, আর খেতে পাচ্ছি না, পেট পুরো ভরে গেছে। ওইটুকুনি বেশি হয়েছে আমার, সত্যিই বেশি হয়েছে, দেখো দেখতেই তো পাচ্ছি। সব কিছুই ঠিক আছে, মাঝখান থেকে আমার চোখটা গেছে, বাদবাকি সব ঠিক আছে। ও ও ও, এফ আর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট বলবে বলছিল, বল বল বল। আমি না, এই যে বসে আছে, তুমি বলবে এখন এই বয়সে এসে এবিসিডি পড়তে ইচ্ছা হয়েছে? কিছু বলবে বললো, তুই অন্তত বল, কবিতা মুখস্থ করেছিস তো অনেকগুলো, একটা বল। ঘড়ির ব্যাটারি একদম ঠিকঠাক, একটুও ভুল নেই, এখন বাজে 11:10 হতে যায়, তো আজকে সারাদিনটাই তো মানে ও তো ছিল না, ও জাস্ট সন্ধ্যাবেলা এসেছে, আর আমরা তো সারাদিনটাই আজকের খুবই মজা করেছি, তো খুব টায়ার্ড হয়ে গেছি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু বলবি আর? তুই খেয়েই না, তোকে কিছু বলতে হবে না, তুমি কিছু বলবে, তুমি কিছু বলবে। আমার জন্মদিন আজকে খাওয়া হয়ে গেছে, খাওয়াটাও প্রায় কমপ্লিট, কিন্তু এখনো পর্যন্ত আমাকে উইশ করেন। ওই যে ওই যে করবে নাকি করবে না, করবে নাকি করবে না, ফেসবুকে আমি কত দূর থাকি, আমি কত দূরে থাকি, আমি বসে আছে নাকি? দাঁড়াও, তোমরা বলো, ও আমাকে ফেসবুকে উইশ করেছে, তাও আবার কটার সময়? বিকালবেলা, আজকে বিকালবেলা, মানে কি বলবো, এখনো পর্যন্ত সামনে সামনে একবারও বলেনি, তাহলে আমি কত দূরে থাকি বলো, এখনই বলো, আমি ওই ভিডিও দিয়ে দেখিয়েছিলাম, আমার বলো ভালো করে, বলো ভালো করে, জোরে বলো যাতে শুনতে পায়, মুখের খাওয়াটা দরকার শেষ করে বলো, উইশ করো নি,
দিনটা তো প্রায় শেষ হতে যাওয়ার কথা। এখন বলো। তোরা না বলবো। বাবা বলে। কোন বলে? এনাও হ্যাপি বার্থডে। চলো। আমার হাত ব্যথা হয়ে গেল ধরে বলো বললাম তো বলো ভগবান বার্থডে উইশ করতে গিয়ে জল খাচ্ছে দেখো দেখো জলটা খেয়ে নি তারপরে বলো ভাবছে বলতে কিও বলো না দাদা মানে মানে নিজের মানে ভিতর থেকে একটা মানে কি বলে না কি ওইটা মানে করছে তাই হোক আমার উপর বোধ হয় একটু পরে তো দিনটাই শেষ হয়ে যাবে কি সামনের বছর বলবে এখন বললাম যে আমি বললাম না তুই আমাকে ফোন করলি কি ফেসবুকে কতজন আমাকে হ্যাপি বার্থডে বলছো হ্যাঁ কারণ সবাইকে সবাই আমাকে উইশ করছে আমাকে বলছো না হ্যাঁ আমার আজকে আমার বন্ধু বান্ধব যারা যারা রয়েছে সবাই আমাকে ফেসবুকে উইশ করেছে হোয়াটসঅ্যাপে উইশ করেছে কেউ কেউ আছে আমাকে ফোন করে উইশ করেছে আর এই যে একজন ও কিছু বলবে না থাক এই পর্যন্ত আমি তো বললাম বললাম তো হ্যাপি বার্থডে বললাম তো ভালো করে বলো আমি যেই ওর দিকে তাকাচ্ছি ও তখন আমার দিকে তাকিয়ে রয়েছে তখন বলতে পারছে না যেই ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি তখন ওর বলতে ইচ্ছে করছে কি বলতে বলছে হ্যাপি বার্থডে ওর বার্থডে নয় এখন ওর বার্থডে চলে গেছে বার্থডে তো আমার বললাম তো আবার কিরম ভাবে বলো আমার দিকে তাকিয়ে বলো অবশেষে বললো যাই হোক বলেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছে আর আমার চোখের অবস্থাও খুবই খারাপ কিছু ভুলভাল বলছে তো চলো টাটা আর কিছু বলবো না কারণ রাত এখন সাড়ে ও সাড়ে এগারোটা না সাড়ে এগারোটা এখন বাজেনি এগারোটা পনেরো বাজে এক্ষুনি বললাম ওর তো এতক্ষণ ওর মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না এখন বসে বসে কি আর কি হচ্ছে এখন পেট ভরে গেছে ওই জন্য আগে একটু আগে পেটটা খালি ছিল তো ওই জন্য চুপচাপ ছিল তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা তোমাদের সবাইকে টাটা টাটা করে দে একটু টাটা আরে পরে খাবে একটু টাটা তো করো টাটা গুড নাইট চলো সবাইকে টাটা।